বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দিনাজপুরে চালের বাজার হঠাৎ করেই বেড়ে গেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম পঞ্চাশ কেজির বস্তাতে বেড়েছে দেড়শো থেকে দুইশো টাকা কেজিতে বেড়েছে তিন টাকা চালকল মালিকরা বলছেন সরকারের ক্রয় অভিযান এবং বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের দাম বেড়েছে পাইকারি আর খুচরা বিক্রেতারা বলছেন পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও মিলারদের কারসাজির কারণে বেড়েছে দাম গোলাম নবীদুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট দিনাজপুরের বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে তিন টাকা বেড়েছে বিয়াল্লিশ টাকা কেজির মিনিকেট পঁয়তাল্লিশ টাকায় পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজির আটাশ চালের দাম বেড়ে উনচল্লিশ টাকা পঁচিশ ছাব্বিশ টাকার গুটি শর্ণা আটাশ টাকা এবং পঞ্চাশ টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকায় হঠাৎ করে চালের এই মূল্যবৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতা ক্ষুব্ধ বাজারে চালের দাম বাড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ কিনে খাওয়ার আমাদের অক্ষম হয়ে যাচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে সরকারকে তো নিয়ন্ত্রণ করার দরকার নাহলে তো গরিবরা তো আরো বেশি ভরে যাবো পাইকারি বাজার এবং খুচরা বাজারে প্রতি কেজিতে প্রায় তিন টাকার মতো বেশি এটা মোটা চালও বেশি আছে মাঝারি চালও বেশি চালের এই মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা মিনিকেট মঙ্গল চাল কিনতে হয়েছে দু হাজার টাকা বস্তা এখন কিনতে হচ্ছে বাইশশো টাকা বস্তা এখানে আমার চুয়াল্লিশ টাকা কিনা পড়ে যাচ্ছে এখন পঁয়তাল্লিশ চল্লিশ টাকা বেচতে হবে মিলাররা যে দামে চাল দেয় আমরা দশ টাকা লাভ করে বেচি মিলারের দাম বাইরে আমাদের করা কিছু চালের মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে চালকল মালিক গ্রুপের এই নেতা বলেন কৃষক ও মিলারদের নাজুক পরিস্থিতি থেকে রক্ষা পেতে চালের দাম বৃদ্ধি স্বাভাবিক ঘটনা কৃষক এবং যারা আমরা ব্যবসায়ী যারা আমরা ধান থেকে চাল উৎপাদন উৎপাদন করে ব্যবসা করি তারা কিন্তু একটা খুব নাজুক অবস্থায় ছিলাম যে আমরা কোনোভাবেই ব্যাংকের সুদ শোধ করে লাভ করতে পারতেছিলাম না এই মূল্য বৃদ্ধিটা আমাদেরকে কিছুটা হয়তো সহায়তা করবে বিশেষজ্ঞরা বলছেন হাটবাজারে ধান চালের প্রবাহ থাকা সত্ত্বেও চালের দাম বাড়ে কিন্তু ধানের দাম বাড়ছে না ধানটা যখন চালের রূপান্তর হয় তার খরচ রয়েছে কিন্তু এত আকাশ বিস্তর পার্থক্য হচ্ছে এটা কিন্তু অভাবনীয় পর্যাপ্ত চালও পাচ্ছি চালও বাজারে রয়েছে কিন্তু চালের দাম এত কেন নিশ্চয়ই এখানে কোনো যোগসাজস্য রয়েছে জেলায় এবার দুই লাখ সাতান্ন হাজার হেক্টর জমিতে আমন ধান সংগ্রহ হয়েছে সাত লাখ মেট্রিক টন সময় সংবাদ দিনাজপুর